পুরীর রথযাত্রায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আমি দুর্বার। প্রতি বছরের মতো কয়েক লক্ষ লোকের জমায়েত হয়েছিল পুরীর রথযাত্রা উপলক্ষে। এই বছর ভক্তের সমাগম অনেক বেশি, কারণ রথযাত্রা এবছর বেশ দুই দিন ধরে। 1971 সালের পরে এই প্রথম দুই দিন ব্যাপী রথযাত্রা অনুষ্ঠিত হয়। সূত্রের খবর অনুযায়ী, প্রবল গরমে ভিড়ের চাপে এক ব্যক্তির মৃত্যু হয় রথের দিন। প্রশাসনিক সূত্র মারফত জানানো হচ্ছে, মৃত্যুর কারণ শ্বাসরোধ হয়ে যাওয়া। যদিও লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল, কিন্তু পদপৃষ্ট হয়ে অথবা ভিড়ের চাপে কারো মৃত্যু হয়নি। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি অত্যাধিক গরম এবং সেই সাথে প্রবল ভিড়ের চাপ সহ্য করতে না পারায় তার মৃত্যু হয়। প্রশাসনের তরফ থেকে অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল যে কোনো রকম দুর্ঘটনা মোকাবিলা করার জন্য। এছাড়া ভক্তদের ওপর জল ছিটিয়ে দেওয়া হচ্ছিল যাতে তারা কিছুটা ঠান্ডা থাকতে পারেন। তৎসত্ত্বেও বহু মানুষকে ভিড়ের মধ্যে থেকে বার করে এনে অ্যাম্বুলেন্স করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে। বলো কলকাতা নিউজ ডেস্ক থেকে রানা চক্রবর্তীর রিপোর্ট।